হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, হাইক যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের কিন্তু উইথড্র প্রসেস চালু হয়ে গেছে। হ্যাঁ, হাইকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে উইথড্র প্রসেস চালু হয়ে গেছে। আপনার হাইকের যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যালেন্সটিকে কী করবেন না, আপনার পেটিএম উইথড্রলে ট্রান্সফার করতে পারবেন। সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি প্রথমেই রিকোয়েস্ট করতে চাই যে ভিউয়ার্স যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো চলুন ভিউয়ার্স, আমি হাইক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। তো বন্ধুরা, ফার্স্ট হাইক অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দিয়ে দিতে চাই যে হাইক অ্যাপ্লিকেশন থেকে আমি 75 টাকা ট্রান্সফার করেছিলাম আমার পেটিএম ওয়ালেটে। তো চলুন ভিউয়ার্স, আমি সেটি দেখিয়ে দিই যে পেমেন্ট প্রুফটি। তো ফার্স্ট আমি চলে যাব আমার পেটিএমে, এবং পেটিএমে যাওয়ার পরেই আমি পেটিএম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, এবং ওপেন করার পরে কিন্তু আমি আমার চলে যাব পাসবুকে, এবং পাসবুকে যাওয়ার পরে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আপনার হাইকে অ্যাপ্লিকেশনটিতে আমাকে যে 75 টাকা প্রোভাইড করেছিল এবং আমি 75 টাকা পেয়েছি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ফার্স্ট অ্যাড করে নেওয়ার পরেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে 75 টাকা হাইক প্রোভাইড লিমিটেড থেকে আমার 75 টাকা ক্যাশব্যাক কিন্তু আমি উইথড্র লাগিয়েছিলাম কি না। হাইক এখন নতুন আপডেটের পরেই কিন্তু হাইক পেটিএম অপশানটিকে কিছু কিছু অ্যাকাউন্টে প্রোভাইড করেছে। তো আপনিও আপনার অ্যাকাউন্টটি চেক করে দেখতে পারেন যে হাইক আপনার অ্যাকাউন্টে কি পেটিএম প্রোভাইড করেছি না পেটিএম কামিং শুন দেখাচ্ছে। তো অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে না, হাইক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। এবং হাইক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরই ফার্স্ট আপনাকে ঠিক কোনায় হাত দিয়ে আপনার যে রিডিম রয়েছে সেই রিডিম ভাউচারে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ইনভাইট ফ্রেন্ডে ওকে করতে হবে, এবং ইনভাইট ফ্রেন্ডে ওকে করার পরই রিডিম নামে অপশান এলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রিপেড রিচার্জ রয়েছে, বুকমাই শো এবং অ্যামাজন কামিং শুন দেখাচ্ছে। কেননা আমার এই দুটো অপশান কিন্তু এখনও স্টার্ট করেনি, আমাকে পেটিএম অপশানটা দিয়েছিল কিন্তু পেটিএম অপশানে যখনই আমি একবার উইথড্র করলাম তখনই কিন্তু আমার পেটিএম অপশানটিকে সরিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনিও আপনার এই পেটিএম অপশানটি চেক করে দেখতে পারেন যে আপনার যে হাইক অ্যাপ্লিকেশন সেই হাইক অ্যাপ্লিকেশনের পেটিএম প্রোভাইড করেছে না করেনি। কিছু কিছু ইউজারদের কিন্তু হাইক অ্যাপ্লিকেশনে কিন্তু পেটিএম প্রোভাইড করেছে, এবং পেটিএমের যে হাইকে উইথড্র রয়েছে সেই উইথড্র প্রসেস কিন্তু আপনারা পেটিএমের নম্বর দিয়ে কিন্তু আপনাদের পেটিএমে হাইকের রিডিম যে হাইকের যে রিডিম অ্যামাউন্টে আছে সেই রিডিম অ্যামাউন্টটি কিন্তু আপনারা রিডিম করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমার কাছে কিন্তু পেটিএমের অপশানটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই হাইক অ্যাপ্লিকেশনটি থেকে চলে গেল। কেননা পেটিএম হাইক অ্যাপ্লিকেশনটি থেকে চলে গেল কারণ পেটিএমে যে আমার উইথড্র প্রসেসটি ছিল সেই উইথড্র প্রসেসটি যখনই আমি আমার পেটিএমে উইথড্র করলাম তখনই কিন্তু উইথড্র প্রসেসটি হয়ে যাওয়ার পরে কিন্তু হাইক অ্যাপ্লিকেশনে থেকে কিন্তু আমার পেটিএমটি চলে গেল। এই হাইক অ্যাপ্লিকেশন থেকে চলে যাওয়ার পরে কিন্তু আমার শো হচ্ছে এখন প্রিপেড রিচার্জ আর বুকমাই শো আর অ্যামাজনের বুকমাই শো কিন্তু আমার কামিং শুন দেখাচ্ছে। যত শীঘ্রই আসবে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো। আমার ভিডিওটা তৈরি করতে একটু লেট হয়ে গেল কেননা ভিডিওটা তৈরি করার আগেই কিন্তু আমার পেটিএম অপশানটিকে কিন্তু সরিয়ে নিল হাইক কোম্পানি। কেননা সমস্ত ফ্রেন্ডদের আমার জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এই টাকাটিকে উইথড্র করবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু মোবাইল প্রিপেড রিচার্জ করেও কিন্তু এই টাকাটি উইথড্র করতে পারবেন। আপনারা মোবাইল প্রিপেড রিচার্জ না করে আপনারা কিছুক্ষণের জন্য ওয়েট করুন, কেননা হাইক আপনাদের জন্য কিন্তু পেটিএম অপশানটা নিয়ে চলে আসতে চলেছে। যাদের এখনও কামিং শুনতে কাছে তারা প্রত্যেক দিন একবার করে চেক করবে, কেননা চেক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন পেটিএমের অপশানটি প্রোভাইড করে দেবে হাইক কোম্পানি। এবং হাইক কোম্পানি প্রোভাইড করে দেওয়ার পরে কিন্তু আপনারা পেটিএম অপশানটি ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা হাইকের যে টাকাটি সেই টাকাটি কিন্তু আপনারা আপনার পেটিএম ওয়ালেটে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যখনই পেটিএমের অপশানটি আসবে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়ে দেবো। তাই আপনাদেরকে আমার রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই কিন্তু পেটিএমের আপডেট পেয়ে যাবো তখনই কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে আমি প্রোভাইড করে দেবো। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার 405 টোটালি পয়েন্ট রয়েছে। এই 405 পয়েন্ট কিন্তু আমি চাইলে কী করতে পারবো না, মোবাইল প্রিপেড রিচার্জ নিতে পারবো। কেননা আমি পেটিএম উইথড্র নেওয়ার পরেও নিয়েছিলাম কিন্তু উইথড্র নেওয়ার পরে কিন্তু আমার কী করলো না পেটিএমটাকে অপশানটিকে সরিয়ে নিল, এবং সরিয়ে নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। যখনই এই অপশানটি স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু পেটিএম অপশানটি স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু আমি এই চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করে ছেড়ে দেবো। তো আপনাদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু আপনি জানতে পারবেন না কীভাবে আমি এই ভিডিওটি আপলোড করব, এবং আপনারা জানতে পারবেন না যে কখন হাইক কোম্পানি পেটিএমের অপশানটি প্রোভাইড করতে। তো ভিউয়ার্স, ফার্স্ট
আপনারা চাইলে কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জও নিয়ে নিতে পারবেন। তো চলুন আমি একটু দেখিয়ে দিই কীভাবে মোবাইল রিচার্জ নেবেন। তো ফার্স্ট আপনারা ওকে করবেন এবং ওপেন করার পরেই কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং সিলেক্ট অপারেটর করবেন। সিলেক্ট অপারেটরে আপনারা যে কোম্পানি সেই কোম্পানির সিম নাম দেবেন এবং তারপরে আপনি যে স্টেটে থাকেন স্টেটটি দিয়ে দেবেন এবং দেওয়ার পরে কিন্তু আপনার অ্যামাউন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট 10 টাকা বসিয়ে দেবেন এবং রিচার্জ করে দেবেন। এবং রিচার্জ করলেই দেখতে পাচ্ছেন ভিউয়ার আমার পেন্ডিং দেখাচ্ছে এবং পেন্ডিং হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন না, পেন্ডিং হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেল। এবং সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু অলরেডি আমার দেখাচ্ছে যে সাকসেসফুল হয়ে গেল। আমি কিন্তু এখানে ডান করে দেবো এবং আমি আমার যে এসএমএস আছে সেই এসএমএসটি খুলে আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো যে অলরেডি আমার এসছে না, রিচার্জটি এসছে না আসেনি আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স ফার্স্ট আমি ওকে ওপেন করলাম এবং ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি যে 10 টাকা রিচার্জ করেছি সেই 10 টাকা রিচার্জ কিন্তু আমার এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও, কেননা এরকম হেল্পফুল ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিনই এই চ্যালেঞ্জটিতে আপলোড করতে থাকি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।